আমাদের হাতে ছিল সার্চটা কই থেকে আসলো, তো কন্ট্রোল শিফট এফ দিলে চলে আসছে। ঠিক আছে, কনস্ট্যান্টস ডট টিএস, এই যে আমাদের এখানে একটা কমন ছিল, কমনের মধ্যে ওয়েব সার্ভিস ছিল, ওয়েব সার্ভিসের মধ্যে আমরা উপরে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এরপর আছে ইউজার, ইউজারটা কই ছিল? ইউজার ইনফো, শুধু ইউজার। তাহলে আমাদের এটা অর্থ করে পাওয়া উচিত সব হারাই ফেলছি। ইউজার দিয়ে ডট দিয়ে আমরা কি পাঠাচ্ছিলাম? বাট বিকজ আলটিমেটলি আমরা তো আসলে ইউজার নেম পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডটাই পাঠাচ্ছিলাম, সো ইউজারের আসলে কোনো এখানে দরকার ছিল কিনা বুঝে নেই আসলে। আর লাস্টে ছিল আমাদের সাইন ইন পেজ, বাড়ি যাওয়া সাইন ইন পেজ, অ্যাকাউন্ট কন্ট্রোলার্সের মধ্যে সাইন ইন কন্ট্রোলার। এইখানে আমাদের একটা পেজ ছিল রেজিস্টার, এই তো সাইন ইন রেজিস্টার, রেজিস্টার অফ দ্য পেজ। এটা আবার কি? কাহিনি করি বুঝছেন, এই ফার্স্টেস্ট কাজ একটা রেজিস্ট্রেশন করাইতে হবে, তো এখানে বসাই দিন, এটা আপনারা ঠিক করে নিন কিন্তু। ঠিক আছে, আমাদের এখানে একটা সাইন ইনের মতো সাইন আপ লাগবে, রেজিস্টার করে দিই। সে কি নেয় আইটেম? সে নেয় একটা ইউজার নেম। ঠিক আছে, সো লেট ইউজার রেজিস্টার রিকোয়েস্ট ফাংশন নিউ রেজিস্টার রিকোয়েস্ট ইউজার ডট user dot password user এখানে আমরা আরেকটা মিস ভুল হয়েছে, রেজিস্টার লেখা উচিত আমার। ঠিক আছে, সো আমরা এইচটিএমএল ইউআই থেকে নিচ্ছি হচ্ছে সেলফ ডট ইউজার,
তার মানে আমার এইখানে, ও আছে তো পাসওয়ার্ড, রেজিস্টার করে দিই কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা তাহলে তো আমার এখানে একই জিনিস এখান থেকে এখানে পাঠানোর দরকার নেই, আমি তো এটারই চলে পাঠাইতে পারি। কিন্তু এটা ডেফিনেশনটা কি, এই যে রেজিস্টার রিকোয়েস্ট, হয়ে গেল শেষ 43 বাদে 6 মিনিটের মধ্যে হয়ে গেছে। রান করি, অনেকক্ষণ রান করি না। এখানে রো আসিল তো, আচ্ছা থাক আজকে আমাদের ফোকাস এখানে না, ফোকাস অন্য ওখানে। পাসওয়ার্ড অ্যাট দ্য রেট 123, পাসওয়ার্ড অ্যাট দ্য রেট 123, সার্ভারে কিছু নাই তো সেটা বিল্ডারও খাওয়ার কথা, সরি এটা 404 পাওয়ার কথা, দেখি পাই কি না সে তো চাই নি। কলস ওকে রেজিস্টার, ওকে অপশন স্প্রেড করছে নাই, ওকে লেটস রান দ্য সার্ভার নাও। আমাদের রেজিস্টার ফাংশনটা কোথায় ছিল, অ্যাকাউন্ট API স্ল্যাশ আনডিফাইন্ড, ও আমরা তো কনস্ট্যান্ট নিয়ে আসছি এখন না, রেজিস্টারে ক্লিক করছে, ঢুকলাম রেজিস্ট্রেশনে, সাব ইউআরএল, সাব ইউআরএল কনসেপ্ট নিয়ে কী আনছিল এখানে, ও হ্যাঁ মনে পড়ছে, এটা তো আমি ডিরেক্ট কপি পেস্ট মারছি, সরি অনি ভাই মনে পড়ছে, ডিফল্ট ইউআরএল স্ল্যাশ এপিআই স্ল্যাশ আমাদের ই কি ছিল, রেজিস্টার এপিআই স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ রেজিস্টার, এপিআই ইউআরএল ছিল এটা স্ল্যাশ এপিআই স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ রেজিস্টার, স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ রেজিস্টার তো একটা কাজ করি এখানে, কাউন্ট সিপিআর কাউন্ট স্ল্যাশ, তাহলে আমাদের এপিআই ইউআরএল প্লাস কনস্ট্যান্টস অ্যাকাউন্ট স্ল্যাশ রেজিস্টার, একটা ইউআরএল এর পরে আমরা স্ল্যাশ দিচ্ছি, তার মানে এইখানে স্ল্যাশটা অ্যাকচুয়ালি লাগবে না, এটা পরে ঠিক করবো দরকার নাই। তাহলে কী মিলল, পেজ ইউআরএল প্লাস স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ রেজিস্টার, ওকে সো লেটস রিফ্রেশ ইট অ্যাগেইন, রোজ আইডি কি এখানে লাল হবে,
দুটো দিয়ে আমরা দিই নি তো, দিছিলাম দিই তো না, ওই আন্ডু করে দিলাম না সব, ভুলে গেছেন? Now let's log in. ¿Qué lo que ande? Ojo, vuelto no. Users asche. Rules entry page banita vector. এটা আমরা করবো, আগে আমরা এইটা ঠিক করে নিই আগে, ওয়ান স্টুডেন্ট রুট ডট হোম কাজ করবে না, কাজ করবে না, এটা আছে বারো paro mi এরপর হচ্ছে রিসোর্সেস, রিসোর্সেসটা আমি হাত না দিই এখন, বাট আপনারা তো বুঝতে পারছেন রিসোর্সটা কী হবে অ্যাকচুয়ালি। আমি যেটা করবো কিছু হার্ড কোড চিনি পাঠাই দেবো, আমাদের পথ প্রোভাইডারটা ছিল এই যে এখানে রিসোর্সেস ইউজার লোস ইউজার ডট প্রোস ডট ফার্স্ট ডট ডিফল্ট, এই যে ইউজার রোল আইডি দিয়ে সে দিচ্ছ রোল রোল ডট লার্নিং ডট আরেকটা আমরা সেট করছিলাম ক্লায়েন্টে, রিপিট ইউএল রিপিট, সো ইউএল রিপিট, কাহিনী হচ্ছে যে ইউএল রিপিটটা আমরা দিলাম, ধরেন ডাটাবেস থেকে আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে রিসোর্সের মধ্যে পারমিটেড রিসোর্স শব্দটা ভালো হবে, পারমিটেড রিসোর্সেস, এটা ধর ডাটাবেস থেকে নিয়ে আসলাম এই লোকটার জন্য বা এই এই রোলে এই ইউজারটার জন্য, নিয়ে আসার পরে পাঠিয়ে দিলাম, তার মানে ক্লায়েন্টে এসে তার অ্যাপ্লিকেশনের মধ্যে এটা যোগ হবে। এরপর যখন লগ ইন করবো আমরা, লগ ইনের পরপর সে এখানে আসার পরে সে এইটা এক্সিকিউট করবে অ্যাক্সেস কন্ট্রোলটা, তার মানে আমাদের পারমিশনের এই জায়গাটা সে এক্সিকিউট করবে, এক্সিকিউট করতে করতে সে দেখবে যে ক্যানশো নামে একটা ফাংশন আছে সেটা সে মনে রাখবে, এরপর সে ক্যানশো নামে যখন এইখান থেকে কল হবে প্যারামিটার আকারে পাঠিয়ে দিচ্ছে সে এলবিএল হেডার, এখানে আমরা দিই হচ্ছে ইউএল রিপিট, এইখানে আমরা দেই হচ্ছে ডিভ
h1 name ng এই রিসার্ট পার আপডেট মারছি সাথে সাথে আমার সমস্ত অ্যাঙ্গুলার সবগুলো ইন্টেলিজেন্স নষ্ট হয়ে গেছে কেমনটা যে লাগে এই যে সব হারা গেছে আপডেট দেওয়া যাবে না আর ঘুরে ঘুরে জিনিসটা বোঝেন আমরা একটা নাম দিচ্ছি আপনি এই জিনিসটা যদি না বোঝেন আপনি কিন্তু রিয়েল প্রজেক্টে গিয়েও কাজ করতে পারবেন না সো মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দিস ক্লিয়ারফুলি সার্ভারে এলবিএল তো নাই লেভেল হেডার আছে যে তার সমস্যা নেই বাড়ি খাক তো সার্ভার থেকে আমি দুইটা রিসোর্স পাঠাচ্ছি লেভেল হেডার ইউআই ইউএল রিপিট ক্লায়েন্টের এখানে দিচ্ছি এলবিএল হেডার ইউএল রিপিট সো থিওরিটিক্যালি এইটা শো হওয়ার কথা এটা শো হওয়ার কথা না কেন বিকজ সে প্যারামিটার পাঠাচ্ছে এলবিএল হেডার এটা আমরা এখন টেস্ট করবো